আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে 5টা কাজ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে বর্তমানে যারা আসবেন, এই 5টা কাজ যদি আপনার জানা থাকে, যে কোনো ধরনের ভিসা নিয়ে আসলেই আপনি এই কাজের উপর যদি আপনার একটা অভিজ্ঞতা থাকে, আপনি অবশ্যই অবশ্যই সর্বনিম্ন 2000 সৌদি রিয়াল ইনকাম করতে পারবেন সৌদি আরবে। আমি এটা আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আপনার কাজের উপর বেসিস করে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। আপনারা যারা এই 5টা কাজ জানেন, তারা অবশ্যই অবশ্যই যে কোনোভাবে হোক সৌদি আরবে একটা ভিসা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে চলুন এক এক করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কোন কোন কাজগুলো আপনার জানা থাকলে 100% সৌদি আরবে আপনি ইনকাম করতে পারবেন। আজকের আমি প্রথমে যে কাজটার কথা বলবো, সে কাজের নাম হচ্ছে যে আপনারা যারা হেয়ার কাটিং করতে পারেন, মানে সেলুনের কাজ জানেন, যারা সেলুনের কাজ করতে পারেন, তারা অবশ্যই সৌদি আরবের সেলুনের ভিসা যদি পান আসতে পারেন, অথবা যে কোনো একটা ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে আপনারা এন্ট্রি করতে পারেন। এই কাজের অনেকটাই ডিমান্ড সৌদি আরবে রয়েছে। আপনারা যদি সেলুনের কোনো ভিসার দিয়ে আসতে পারেন তাহলে তো অবশ্যই ভালো হবে। তারপরেও যদি আপনার সেলুনের কোনো কাজ জানা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই সৌদি আরবে এন্ট্রি করতে পারেন, কারণ এই কাজের উপর অনেকটাই জটিলতা রয়েছে প্রবাসীর, কারণ অনেক প্রবাসী খুঁজে এরকম সেলুনের কাজ যারা জানে তাদেরকে খুঁজে, এবং সৌদি নাগরিকরাও কিন্তু এই ধরনের সেলুনের কাজ যারা জানে তাদেরকে খুঁজে। তাদের একমাত্র খোঁজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা, যদি সেলুন দেওয়া হয় সেই সেলুনে কিন্তু হাজারো টাকা ইনকাম করা সম্ভব সৌদি আরবে, কারণ এখন বর্তমানে সেলুনের চাহিদা অনেকটাই বেশি। এই ভিসাতে সর্বনিম্ন স্যালারি কিন্তু আপনার 2000 রিয়াল হতে পারে। যে কাজের কথা বলবো, সেই কাজটা হচ্ছে আপনারা এসি, টিভি, ফ্রিজ এগুলো আপনারা যদি ঠিক করতে পারেন, মানে মেকানিক্স হিসাবে যদি আপনি সৌদি আরবে আসতে চান, আপনি এসি, টিভি এবং ফ্রিজ ঠিক করার কাজে যদি আসতে চান তাহলে আসতে পারেন, কারণ এই কাজের উপরও কিন্তু লোকের অনেকটাই সংকট সৌদি আরবে রয়েছে, আর এই কাজগুলো কোনোভাবেই সৌদি নাগরিকরা করবে না। আপনারা যদি এই কাজের উপর দক্ষ হয়ে থাকেন তাহলে সৌদি আরবের যে কোনো ফ্রি ভিসায় আসেন, কিংবা এই ধরনের কোম্পানির ভিসা পেলে তো কোনো কথাই নেই, আপনারা আসতে পারেন। এই ভিসাতে আসলে আপনি সর্বনিম্ন যে মাসে ইনকাম নাও হবে সেই মাসেও কিন্তু 5000 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় বর্তমানে কনভার্ট করতে গেলে 1,20,000+ এরকম টাকা কিন্তু আপনি প্রত্যেক মাসে সর্বনিম্ন ইনকাম করতে পারবেন। এটা 100% সত্য কথা। হয়তো যারা বর্তমানে সৌদি আরবে এই ধরনের কাজগুলো করতেছে তারা আমার এই কথাগুলোর সাথে একমত হবে না, কারণ তারা কিন্তু ইতিমধ্যে হাজারো টাকা ইনকাম করতেছে, সেজন্য তারা চায় না যে আপনি সেই কোম্পানিতে এসে ভাগ বসান। অবশ্যই আপনি যদি এই ধরনের কাজ জানেন সৌদি আরবে আসার পর, কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে না, আপনি নিজেই কিন্তু ভাইরাল হয়ে যেতে পারবেন, কারণ এই কাজের উপর ডিপেন্ড করে আপনার লাইফ। 3 নম্বরে যে কাজের কথা আমি আপনাদেরকে বলবো, সেই কাজ হচ্ছে অটো মেকানিক্সের কাজ। আপনারা যদি গাড়ির মেকানিক্স হিসাবে সৌদি আরবে আসতে চান, কিংবা আপনি এই ধরনের কাজের উপর অনেকটাই পারদর্শী, যে কোনো গাড়ি আপনি মুহূর্তে ঠিক করতে পারেন, সে ধরনের যদি মেকানিক্স আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সৌদি আরবে আসতে পারেন। এই ধরনের কাজের অনেকটাই ডিমান্ড রয়েছে। আপনি এই ধরনের কাজে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সৌদি আরবে থেকে। কোনোভাবে আপনি সৌদি আরবে থেকে আসতে চাইবেন না, কারণ এই ধরনের কাজের অনেকটাই লোকের সংকট বর্তমানে সৌদি আরবে রয়েছে। আপনি যদি অটোমোবাইল, মানে যেটা গাড়ির মেকানিক্সের কাজ, এই কাজটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার জন্য সৌদি আরবের দরজা 100% খোলা রয়েছে। আপনি যে কোনো মুহূর্তে এসে সৌদি আরব থেকে ভালো অঙ্কের অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই, দেশেও তো আমরা 1,00,000 টাকা ইনকাম করি, দেশের সাথে বিদেশের কিন্তু তুলনা অবশ্যই হবে না, কারণ বিদেশে যদি আপনি 5,00,000 টাকা ইনকাম করেন সেই টাকাটা থাকবে, আর দেশে যদি আপনি 100,00,000 টাকা ইনকাম করেন সেই টাকাটা রাখতে পারবেন না। 4 নম্বরে যে কাজের কথা বলবো, সেই কাজের সম্পর্কে অনেকে তথ্য জানতে চেয়েছেন, সেই তথ্যটা হচ্ছে যে দর্জির কাজ। আপনারা দর্জির কাজ জানেন, বাংলাদেশে যে কোনো দর্জির কাজ জানেন, সৌদি আরবে কিন্তু ওই ধরনের দর্জির কাজগুলো চলে না।
তবে অবশ্যই আপনি যদি হাতের কিছু টুকিটাকি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই মনে রাখেন, সৌদি আরবে যেহেতু সৌদিরা রেডিমেড পোশাক আশাক পরে, সেই রেডিমেড পোশাক আশাকও আপনারা তৈরি করে দিতে পারেন, অথবা এই যে সিরা ফাটা কিংবা আপনার শর্ট করতে হবে, লং করতে হবে, এই ধরনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনি সৌদি আরবে অনায়াসে করতে পারেন। এই কাজেরও কিন্তু অনেকটাই ডিমান্ড রয়েছে। এই দর্জির কাজের যদি আপনার হাতের কিছু কাজ জানা থাকে তাহলে সৌদি আরবে আসলে আমি মনে করি আপনার 100% ভালো হওয়া ছাড়া খারাপ কোনো দিক হবে না, কারণ আমিও একজনকে কাজে লাগিয়ে দিয়েছি। সে অভিজ্ঞতা থেকে আমি বললাম যে আপনি যে কোনো ভিসা দিয়ে আসলেও এই দর্জির কাজের যদি আপনার হাতের কিছু কাজ জানা থাকে আপনি অনায়াসে একটা বাসাতে বসে থেকেও আপনি কাজ নিতে পারবেন। সর্বশেষ পাঁচ নাম্বারে যে কাজের কথা আমি আপনাদেরকে বলবো, সেই কাজটা অবশ্যই অবশ্যই ইউনিক একটা কাজ, যেটা খাবার বানানো। হাজারো প্রবাসী রয়েছেন বাংলাদেশে যারা খাবার তৈরি করেন, খাবার তৈরি করতে পারেন, কিংবা আপনারা হোটেল মোটেলগুলোতে কাজ করেছেন খাবার তৈরির, সেই ধরনের প্রবাসীরাও কিন্তু পরিকল্পনা করেন যে আমি সৌদি আরবে যাব। সৌদি আরবে গেলে আপনি কোন পেশাতে আসবেন? সৌদি আরবে যদি আপনি কুক হিসাবে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। সৌদি আরবের এমনও হোটেল রয়েছে, সেই হোটেলে এই খাবার বানানোর জন্য কিন্তু লোকের সংকট রয়েছে। সেই হোটেলগুলোতে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আপনি যেভাবে বাংলাদেশে কাজ করেছেন সেভাবে সেই সিস্টেমে কিন্তু সৌদি আরবে আসার পরও কাজ করতে পারবেন, কিন্তু বাংলাদেশে যে তুলনায় আপনি টাকা পেতেন সেই তুলনায় কিন্তু তার চাইতে দ্বিগুণ টাকা আপনি সৌদি আরব থেকে ইনকাম করতে পারবেন। এই যে পাঁচটা কাজের কথা আমি আপনাদেরকে বললাম, এর মধ্যে কোন কাজটা আপনার জানা রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিভাবে ভিসা পেতে পারেন এই ধরনের কাজের, সেই সম্পর্কে যদি আপনাদের তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কোথায় থেকে কিভাবে এই ভিসাগুলো কালেক্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।